গুড মর্নিং, গুড মর্নিং, সকাল সকাল গুড মর্নিং, এই সবে ঘুম থেকে উঠলাম। কাল রাতে দেরি করে ঘুমানো হয়ে গেছে। ফ্লিপকার্টে সার্চ করছিলাম একটা শ্যু নেবো বলে, স্পোর্টস শ্যু, তো সার্চ করতে করতে একটার পর একটা পছন্দ হচ্ছে, আর বাদ দিয়ে যাচ্ছি, আর একটা পছন্দ হচ্ছে, আবার ওটাকে বাদ দিচ্ছি, আবার আর একটা পছন্দ হচ্ছে। তো এই করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে। তো শেষমেশ পছন্দ আর হলো না, চোখ ঢলে আসছে, ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা উঠে এই জুতো অর্ডার দিয়ে, একখানা জুতো অর্ডার দিয়েছি, দিয়ে এই এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখা যাক আজকে কী বার। তো শনিবার, বৃহস্পতিবারে দেবে বলেছে ডেলিভারি। তোমাদের শেয়ার করবো, আসলে পরে দেখো অ্যাডিডাসের। ঠিক আছে সুগা, সুগা কিরে, আজকে তো তোকে নিরামিষ খেতে হবে। হে, কী দিয়ে খাবি কিরে বল? নিরামিষ খাবি বলে রাগ করেছিস? তোর জন্য তো মাছ আনা হয়নি আজকে, কেউ বাজার যায়নি। হ্যাঁ, কালকে বিসর্জন গেছে কেউ, আর আজকে গায়ে জোর নেই মাংস ভাত খেয়ে, বুঝেছিস? এত মেয়া মেয়েও করছিস কেন? এ সুগা, এত মেয়া মেয়েও করছিস কেন? এই একটু আদর খা, এনে একটু কানের তলায় আদর দি, এনে আয় একটু আদর দি। এখন একটু এডিটিং বাকি আছে কালকে ভিডিওর, তো সেই এডিটিংটা করতে হবে। তারপর বিকালবেলা ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ভিডিও কালকের ভিডিওতে দেবো, সেটা শ্যুট করতে হবে। তো একটু রেস্ট নিই, তারপর বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি হলো, শরীর খারাপ না মন খারাপ? মা আজকে রাগ করেছে, বকা দিয়েছি তাই রাগ করেছে। দেখেছো কেমন রাগ আজকে, খুব রেগে আছে মা, কথা বলবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি যেটা কথা বলেছিলাম সেটা মনে রেখেছে। তো বিকেলবেলা ছাদে চলে এসেছি, একটু লেটই হয়ে গেল ঘুম থেকে উঠতে, যা ঘুম দিয়েছি বাবা, উঠে দেখছি 5:10 হয়ে গেছে। তো রীতিমতো মুখে জল টল দিয়ে চলে আসলাম ছাদে। এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, তো যেটা বলার যে ছাদে একটা ড্রাগন গাছ লাগিয়েছি, তো 4 বছর হয়ে গেল। বৃষ্টিতে অনেক কবার ফুল এসেছিলো, নষ্ট হয়ে গেছে, তো এই কিছুক্ষণ পরেই একটা একখানা ফুল বেঁচে আছে, কোনো রকম বাঁচিয়ে রেখেছি, সেই ফুলটা ফুটবে, তোমাদের দেখাবো। তো বিকেলবেলা এই কয়দিন যাবৎ ভালোই অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু এক্সারসাইজ না করলে নয়। হ্যাঁ, 24 ঘন্টায় 1টা ঘন্টা শুধু শরীরকে দিতেই হয়, না হলে মেন্টালি আর ফিজিক্যালি ফিট থাকা যায় না। তাই জন্য চলো একটু এক্সারসাইজ করে নিই, তারপর তোমাদের ওই
ফুলটা দেখাচ্ছি। ভালো লেগে থাকলে লাইক করো, পারলে শেয়ার করতে পারো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাও। তো চলো।